হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষ্ণাস হেলদি টিপস অ্যান্ড কুকিং আজকে আমি সেরা স্বাদে সম্পূর্ণ নিরামিষ মাস ডাল আপনাদের রান্না করে দেখাবো এই মাশকালাইয়ের ডালকে অনেকে বিউলির ডাল বা কলাইয়ের ডালও বলে থাকে এই রান্নাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে এই ডাল কিন্তু দুর্দান্ত লাগে গ্রাম বাংলায় কোনো নিরামিষ অনুষ্ঠানে বা বৈষ্ণব বৈষ্ণবসবায় এই ডাল কিন্তু সার্ভ করা হয় এবং এটা কতটা সুস্বাদু হয় আমরা সকলেই জানি রেসিপিটি পেতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখে নিন আমি কীভাবে সাবেকি পদ্ধতিতে নিরামিষ কলায়ের ডাল রান্না করি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে চায়ের কাপ মেপে এক কাপ আমি কলায়ের ডাল বা বিউলির ডাল ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আমি শুকনো খোলায় ভেজে রেখেই কলাইয়ের ডাল স্টোর করি এভাবে ডাল স্টোর করে রাখলে সেটা দীর্ঘদিন ভালো থাকে তাই আর আমি আলাদা করে ভাজছি না কিভাবে বিভিন্ন রকম ডাল বর্ষাকালে সংরক্ষণ করা যায় তার উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব চাইলে চেক করে নিতে পারেন আর আপনাদের যদি ডালটা ভাজা না থাকে শুকনো খোলায় একটু ভেজে নেবেন এই সমপরিমাণ ডালকে আমি পরিষ্কার জলে ধুয়ে দু তিনবার এটাকে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য ডালটাকে আমি এবার একটা প্রেশার কুকারের মধ্যে নিয়েছি এতে এবার তিন কাপ মতো আমি এখানে জল দিয়ে নেব এতে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ লবণ লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিলাম এতে এবার দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা সর্ষের তেল তেল দিয়ে প্রেসার কুকারে যখন ডাল সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সিটি দেওয়ার সময় বাইরে বেরিয়ে আসে না এবারে প্রেশার কুকারটাকে আমি ঢেকে দিচ্ছি এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিনটে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি একটা শিল্পাটা নিয়ে নিয়েছি এতে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদার টুকরো আমি ছোটো করে নিয়েছি এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটা শিল্পাটায় বেটে নেব আপনারা যদি শিল্পাটা না থাকে বা শিল্পাটায় বাড়তে না চান সেক্ষেত্রে কিন্তু আদাটাকে আপনারা থেতো করে নিয়ে বা গ্রেট করে নিতে পারেন আর মৌরিটাকে শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আদা এবং মৌরিটাকে আমি ভালো করে মিহি করে বেটে নিলাম আসলে অল্প মশলা গ্রাইন্ডারে ভালো পেস্ট হতে চায় না বলে আমি শিলপাটায় বেটে নিলাম আর এই নিরামিষ কলায়ের ডালে কিন্তু মৌরি বাটা মাস্ট মৌরি বাটা দিলে কলায়ের ডালে হয় দুর্দান্ত এদিকে প্রেশার কুকারের হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি ডালটা আমার এরকম সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আস্তই আছে তবে ডালটা কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে একটু ঘুটে নেব ডালটাকে আমি ভালো মতো ঘুটে নিয়েছি এবারে আদা এবং মৌরি বাটাকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এতেই দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো এগুলোকে এবার নেড়ে চেড়ে ভালোভাবে ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব এবারে ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো কড়াইতেই রান্না করতে পারেন এবারে এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলে এই রান্নাটা ভালো হয় তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি এই ফোড়নে কিন্তু মৌরিটাই দিতে হবে ফোরনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়ে এতে এবার আমি ডালটাকে দিয়ে দেব। ডালটা যদি একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু ডালে একটু আপনারা গরম জল দিয়ে নিতে পারেন এবারে এতে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ গুড়ের গুঁড়ো আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি মিষ্টির জন্য গুড়টা ব্যবহার করলাম আর গুড় দিলে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না আর নিরামিষ ডালে কিন্তু একটু মিষ্টি দিলে এই ডালটার স্বাদ কিন্তু ভালো হয় তবে আপনারা যদি মিষ্টিটা খেতে অপছন্দ করেন তাহলে কিন্তু এটাকে আপনারা বাদও দিতে পারেন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট ডালটাকে আমি আরও ফুটিয়ে নিলাম ডালটা আমার হয়েই এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ডালটাকে আমি এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি মাশকালাইয়ের ডাল অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমিষ কিংবা নিরামিষ তবে নিরামিষ মাস ডাল এইভাবে মৌরি বাটা এবং মৌরি ফোড়ন দিয়ে রান্না করুন এর স্বাদ কিন্তু দারুণ হবে আপনারাও ট্রাই করুন এবং কেমন হল আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ